পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। আমরা গত ক্লাসে পড়েছিলাম স্মরণীয় যারা চিরদিন, 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতা অর্জন করতে গিয়ে কিন্তু এদেশকে চরম মূল্য দিতে হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী দীর্ঘ 9 মাস ধরে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে, নিরীহ বাঙালিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। 1971 সালের 25শে মার্চ কালো রাতে তারা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, গোবিন্দচন্দ্র দেবকে ধরে নিয়ে হত্যা করে। দীর্ঘ 9 মাস ধরে তারা এই কাজ করে। এ ধারাবাহিকতায় 1971 সালের 14ই ডিসেম্বর বিজয় দিবসে মাত্র 2 দিন আগে মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ফজলে রাব্বি সহ বহু গুণীজনকে তারা হত্যা করে। পাকিস্তানি শাসকবর্গ কিন্তু সুপরিকল্পিতভাবে আমাদের দেশের শিরদাঁড়া ভেঙে ফেলার জন্য এসব খ্যাতিমান শিক্ষক সাংবাদিকদের ধরে নিয়ে হত্যা করে, যাতে বাংলাদেশ স্বাধীনতার লাভের পরও মাথা তুলে দাঁড়াতে না পারে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এখন আমাদের কি উচিত? এইসব যে বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীদের আদর্শ আমাদেরকে অনুসরণ করা উচিত। এই বুদ্ধিজীবীদের জীবন ও কর্মপথ অনুসরণ করে আমাদের নিজেদের গড়ে তোলা উচিত, দেশকে গড়ে তোলা উচিত এবং দেশকে আলোকিত করা উচিত। এই গল্পটা গত ক্লাসে পড়ে দিয়েছিলাম এবং কিছু শব্দ বলেছিলাম, এবং আজকে আরও আমি কিছু নতুন শব্দ বলছি। তোমরা শব্দগুলো তোমাদের পাঠ্য বইয়ে দাগাবে। সশস্ত্র, অবরুদ্ধ, কৃষক, কৃতজ্ঞ, আত্মদান, নিরস্ত্র, বিশ্ববিদ্যালয়, ঘুমন্ত, হত্যাকাণ্ড, বরেণ্য, পাষণ্ড, মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, গোবিন্দচন্দ্র দেব, প্রচণ্ড, শাস্ত্র, যশস্বী, মেহেরুন্নেসা, আয়ুর্বেদীয়, নতুন চন্দ্র সিংহ, সৃষ্টিশীল, শহীদুল্লাহ কায়সার, জীবিত, ক্ষত বিক্ষত, মিরপুর, সন্ধান, ঋণ। ক্লাসেও তোমাদেরকে বলেছি, আবারও বলছি, প্রত্যেকটা গল্প কবিতা থেকে তোমরা কি করবে, দাগাবে, কঠিন শব্দগুলো দাগাবে, কঠিন শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করবে। এবং এগুলো কিছু আছে শব্দার্থ, কিছু সমার্থক শব্দ, কিছু থেকে আসবে বিপরীত শব্দ। এইগুলো আলাদা খাতায় লিখে তোমরা সুন্দর করে আলাদা একটা খাতা তৈরি করবে, যেখানে আমরা পরীক্ষার আগে সব আবার একত্রে পেয়ে যাব, ঠিক না? গত ক্লাসে আমরা এখানকার ইয়েগুলো, শব্দার্থগুলো পড়েছি। এখন আমরা যে এখানে যে কিছু শূন্যস্থান পূরণ আছে তোমাদের পাঠ্য বইয়ের পেছনে, সেই পাঠ্য বইয়ের শেষের দিকে যে শূন্যস্থানগুলো, সেই শূন্যস্থানগুলো একটু দেখি। শূন্যস্থানগুলোর মধ্যে প্রথমে এসেছে, মানে এখানে যে ঘরটা আছে, ঘরের মধ্যে দেয়া আছে যে শব্দগুলো, অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, বরেণ্য, নির্বিচারে, যশস্বী, পাষণ্ড, মনস্বী। এখানে এই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। দেশের ভিতরের ড্যাশ জীবনযাপন করতে করতে প্রাণ দেন, দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। গ নাম্বার হচ্ছে, পাকিস্তানিরা একে একে হত্যা করে দেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। মুক্তিযুদ্ধের শহীদরা মহান ড্যাশ হিসেবে বরণীয়, মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়।
পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক। প্রাসন্ড কিছু লোকজন যোগ দেয় ওইসব বাহিনীতে। রাজাকার বাহিনী এদেশের অনেক মনস্বি চিন্তাবিদদের হত্যা করে। তাহলে আমরা শূন্যস্থান পূরণ, আরও অনেক শূন্যস্থান পূরণ হতে পারে, সেগুলো থেকে শিখব। এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না। কিন্তু কি করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা জানো তাহলে কি হবে, যে কোনো প্রশ্ন যেখান থেকেই আসুক তোমরা কিন্তু উত্তর করতে পারবে। প্রথম প্রশ্নটা হলো, 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের এদেশের পাকিস্তানি এদেশে পাকিস্তানি সৈন্যরা কি করেছিল? 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ঢাকায় ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাক ও আবাসিক এলাকায়। নির্বিচারে তারা হত্যা করে সেসব এলাকার বাসিন্দাদের, সেই সঙ্গে হত্যা করতে থাকে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য ব্যক্তিদের। এরাতেই হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বি শিক্ষক এম মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশের মুক্তিকামী সংবাদপত্র অফিসগুলো পুড়িয়ে দেয়। তারা লেখক, সাংবাদিক শহীদ সাবের ও মেহেরুন্নেসাকেও হত্যা করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আলবদর কারা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাতে এটা সম্পর্কে জানারও অনেক কিছু আছে। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলে তখন পাকিস্তানি সেনারা কি করে, নিরীহ বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। তারা এদেশের মেধাবী, আলোকিত, বরেণ্য ব্যক্তিদের হত্যা করার জন্য একটা নীল নকশা তৈরি করে। সেই নীল নকশা বাস্তবায়নের জন্য এদেশেরই কিছু পাষণ্ড নরপশুকে তারা কি করে কাজে লাগায়। এদেরকে নিয়ে রাজাকার এবং আলবদর বাহিনী গঠন করে। পাকিস্তানি সেনারা এদেশের সব রাস্তাঘাট কি করে, ভালোভাবে চিনত না। ওরা চিনবে কি করে, ওরা তো এদেশের মানুষ না। এই কাজটা ভালো পারত কারা, এদেশের মানুষ, যারা আলবদর, যারা রাজাকার হিসেবে নাম লেখায়, তারা কিন্তু তাদেরকে এই চিনতে সহযোগিতা করে। তারা এদেশের মানুষকে হত্যা করতে সহযোগিতা করে। পাকিস্তানি সেনাদের সঙ্গে তারাও এদেশের মেধাবী, বরেণ্য, আলোকিত ব্যক্তিসহ নিরীহ বাঙালিদের হত্যা করতে মেতে ওঠে। রাজাকার আলবদরের পাকিস্তানি সেনাদের, এরা যদি সেনা পাকিস্তানি সেনাদের সহযোগিতা না করত তাহলে কি হতো, তারা পাকিস্তানিরা বাংলাদেশের এত বড় ক্ষতি করতে পারত না। সুতরাং তারা কি, বেইমান এবং বিশ্বাসঘাতক। এর পরের প্রশ্ন হলো, কেন শহীদ বুদ্ধিজীবী, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম গণপরিষদে ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তার সম্পর্কে বলি, শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ধীরেন্দ্রনাথ দত্ত
প্রখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী। 1948 সালে পাকিস্তানের গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। এটা কিন্তু অনেক সাহসের কাজ, ঠিক না? তার বয়স হয়েছিল 85 বছর, কিন্তু পাকিস্তানি সেনারা কিন্তু এই 85 বছরের বৃদ্ধকেও ছাড় দেয়নি, তারা তাকেও ধরে নিয়ে গিয়েছিল এবং হত্যা করেছিল। ধীরেন্দ্রনাথ দত্ত বাঙালির গর্ব। এরপরে প্রশ্ন, শহীদ সাবের কে ছিলেন? শহীদ সাবের ছিলেন একজন বিখ্যাত লেখক ও সাংবাদিক। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা এদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সংবাদপত্র অফিসগুলোতেও কি করে, আগুন লাগিয়ে দেয়। তখন শহীদ সাবের সে রাতে সংবাদপত্র অফিসেই ঘুমাচ্ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় তিনি শহীদ হন। তাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। এর পরের প্রশ্ন, রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হতো? আমরা গল্পে পড়েছি যে এদেশের সাধারণ মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। এজন্য তাকে, তাছাড়া উনি অত্যন্ত দানশীল বা দানবীর ছিলেন, এজন্য তাকে দানবীর নামে ডাকা হতো এবং তিনি তার দানশীলতার জন্যই দানবীর হিসেবে খ্যাত ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীরা এই দানবীর লোকটিকেও কিন্তু ছেড়ে দেয়নি, তাকেও ধরে নিয়ে হত্যা করেছিল। এরকম আরও প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা বই থেকে খুঁজে বের করব এবং শিখব। এখান থেকে কিছু শব্দ তোমাদের বলি, যেমন মেধাবী, নিরহংকার, বরেণ্য, অপূরণীয়, নির্বিচারে, এরকম দেখবে যেসব শব্দগুলোর অর্থ একটু লম্বা, সেই শব্দগুলো তোমরা কি হিসেবে শিখবে বলো তো? হ্যাঁ, এক কথায় প্রকাশ হিসেবে শিখবে। যেমন মেধাবী, মেধাবী হচ্ছে মেধা আছে এমন যে জন, মেধাবী। তারপরে নিরহংকার, অহংকার নেই যার, নিরহংকার। বরণ করার যোগ্য, বরেণ্য, বিচার বিবেচনা ছাড়া নির্বিচার, কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয়। আমি বলেছি যে তোমাদেরকে যে প্রশ্নের নমুনা আমি কোনো একটা ক্লাসে তোমাদেরকে করে দিব, কিন্তু তার আগে তোমাদেরকে কি করতে হবে, নিজে এই যে ভিতরের ভিতরের থেকে, এখন দেখো নতুন একটা আইটেম চলে আসলো যে এক কথায় প্রকাশ, ঠিক না? এখান থেকে কিন্তু এক কথায় প্রকাশও আমরা পড়তে পারব। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, বসে থেকে সময় নষ্ট না করে বই খাতা নিয়ে বসে পড়ো এবং প্রতিদিন একটা করে গল্প অথবা কবিতা থেকে তোমরা কি করো, যে পুরোটা শেষ করে খাতায় খাতায় তুলবে, খাতায় লিখতে হবে, খাতায় সংগ্রহ করতে হবে, খাতায় সব আলাদা আলাদাভাবে লিখে তোমাদেরকে শিখতে হবে। তাহলে তোমাদের কি হবে, পড়াটা ঠিকমতো হবে আর মনে থাকবে, এটা হারিয়ে যাবে না, ঠিক না? পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী জুলেখা ম্যাডাম, আজকের মতো বিদায় নিচ্ছি সিপিএসসিএম অনলাইন ক্লাস থেকে। আশা করছি স্মরণীয় যারা চিরদিন, এই গদ্য থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। বারবার পড়বে, ঘরে থাকবে, বাবা মার কথা শুনবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে
অনেক ধন্যবাদ।